প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাড় জোড়া রোগের রিহ্যাব চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম সেই উত্তরটি দেব জি ইয়াং ছেলে বয়স বেশি না ও সালাজিন খায় তো বোঝা যাচ্ছে ও একটা আর্থ্রাইটিস আক্রান্ত এবং সালাজিন বা এই জাতীয় ডিজিজ মডিফাইং ড্রাগ বলি আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে সেটা কন্টিনিউ করবে এবং এটারও কিছু সাইড এফেক্ট থাকে প্রতি তিন মাস পর পর ব্লাড টেস্ট করে দেখতে হবে স্পেশালি কিডনি ফাংশন টেস্ট সিভিসি এবং লিভার ফাংশন টেস্ট যেগুলোতে কোনো প্রবলেম হচ্ছে কিনা তো ও আরও বেটার ট্রিটমেন্ট চাচ্ছে বেটার ট্রিটমেন্ট আসলে ডিজিজ মডিফাইং ড্রাগের সাথে রিহ্যাপ থেরাপি এছাড়া আর কোনো বেটার ট্রিটমেন্ট নাই এবং রিহ্যাব থেরাপিতে আমরা অনেক রুগী অ্যাথ্রাইটিস আক্রান্ত রুগী যারা হয়তো অনেক দিন ডিসেবল হয়ে গিয়েছিল বেঁকে গিয়েছে হাড় জোরা নষ্ট হয়ে গিয়েছে জোড়া ডিফর্মড হয়ে গিয়েছিল তারা কিন্তু এই রিহ্যাব থেরাপিতে কিন্তু এখন অনেকাংশেই সুস্থ এবং যাদের এই ইয়াং রুগী এখনও এই যেতে সম ওর হয়তো এই জাতীয় সমস্যা এখনও হয়নি বাট যদি ডিজিজটা কন্টিনিউ করে প্রপার ট্রিটমেন্ট না হয় তাহলে হতে পারে তো আমার মনে হয় ও পাশাপাশি রিহাবিলিটেশন থেরাপি চিকিৎসা নিতে পারে এবং ডাক্তারের পরামর্শে এবং ডাক্তারের সাজেশনে থাকতে হবে ফলো আপে থাকতে হবে আমরা বিভিন্ন নিয়ম কারণ এক্সারসাইজ এগুলো দিয়ে থাকি এগুলো করতে হবে তার বেসিক কিছু চেঞ্জ আনতে হবে তার লাইফ স্টাইলে মুভমেন্ট করা যেমন সাইকেল চালাতে পারে সাঁতার কাটা নিয়মিত হাঁটা চলাফেরা করা নিয়মিত হালকা লাইট এক্সারসাইজ করা লাইট এক্সারসাইজগুলার হালকা জগিং এই জাতীয় এক্সারসাইজ বা বিভিন্ন খেলাধুলা আছে যেগুলা অনেক ফোর্সফুল না এ সকল খেলাধুলা সে করতে পারে এতে তার জোড়াগুলা ভালো থাকবে রেঞ্জ অবশান ইমপ্রুভ করবে মাসেলগুলা ফ্লেক্সিবিলিটি ঠিকমতো থাকবে এবং এই যে ইনফ্লামেশন হচ্ছে ব্যথা বেদনায় তাতে কিন্তু তার যে ডিসেবিলিটিটা এটা কিন্তু তাকে কোনো প্রভাব করতে পারবে না তো আমার মনে হয় পাশাপাশি সে রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট দেখাতে পারে আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন মোস্তাকিম বিল্লাহ চিনি লিখেছেন মায়ের দুই হাঁটুর হাড় ক্ষয় হয়ে গিয়েছে প্রচন্ড ব্যথা করণীয় কি ধন্যবাদ আসলে ওনার মা যে দুই হাঁটুর হাড় ক্ষয় হয়ে গিয়েছে অবশ্যই রে করেছিল হ্যাঁ এক্সরেতে এটা আমরা ক্লিয়ার দেখতে পারি তো হাড় ক্ষয় আসলে মূল কমনই হচ্ছে অস্টিওথ্রাইটিস এবং অস্টিওথ্রাইটিসের ক্ষেত্রে বিভিন্ন স্টেজ আছে আমরা এর আগে গ্রেডিং এর আগে বলেছি যে আথ্রাইটিসে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এবং গ্রেড 4 এর পরে হচ্ছে যে স্টেজটা যায় সেটা আর অপারেটিভ মানে কনজারভেটিভ চিকিৎসায় কোনো কাজ করে না তো এই গ্রেডে ক্ষেত্রে তখন অপারেশন করার প্রয়োজন হয়ে দাঁড়ায় তো ওনার ক্ষেত্রে যদি আমি মনে করি মোস্ট অফ দা কেস আমরা কনজারভেটিভ চিকিৎসায় ইমপ্রুভ করতে পারি এই ক্ষেত্রে ওনার মাকে একজন রিহ্যাব থেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে থেরাপি করতে হবে বিভিন্ন হাড়ের এক্সারসাইজ আছে এক্সারসাইজগুলো করতে হবে বিভিন্ন সাপ্লিমেন্ট স্পেশালি গ্লুকোসামাইন কনড্রাটিন সালফেট হায়ালি ইউরোনিক অ্যাসিড এবং প্রয়োজনে ক্যালসিয়াম লেভেল দেখি ক্যালসিয়াম প্রয়োজনে ম্যাগনেশিয়াম জিঙ্ক এই যে সাপ্লিমেন্টগুলো আছে ভিটামিন ডি এগুলো কিন্তু ওনার ব্লাড টেস্ট করে ওগুলো পাশাপাশি চালাতে হবে এবং এই ক্ষেত্রে হাঁটুর হাড় ক্ষয়ের ক্ষেত্রে এখন আমরা বিভিন্ন লেটেস্ট থেরাপি করে থাকি স্পেশালি বিভিন্ন থেরাপির পাশাপাশি প্রোলো থেরাপি বা পিআরপি থেরাপি খুবই ইফেক্টিভ এগুলো যদি পাশাপাশি করা যায় যেগুলো রিজেনারেটিভ থেরাপি বলা হয় মানে

বসে আমাদের মানুষকে সেই জ্ঞান বুদ্ধি দিয়েছে যেটার মাধ্যমে আমরা সেটা আবার চেষ্টা করছি যে রুগীকে বেটার একটা মানে রুগীদেরকে রোগের এবং বিভিন্ন অসুস্থতার ডিসেবিলিটি কিভাবে আমরা কমিয়ে ফেলতে পারি বা মিনিমাইজ করতে পারি আমাদের সাথে আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন লহে মাহফুজা মেজবা তিনি ছাত্রী বয়স পঁচিশ বছর হঠাৎ পিঠের বাম পাশে ব্যথা এক্সরে করা হয়েছে একজন ডাক্তার বলেছেন হাড় ক্ষয় হয়েছে আরেকজন বলেছেন ক্ষয় হয়নি ব্যথার কারণটা কি আসলে উনি কনফিউজ স্বাভাবিক কারণ এক্সরেতে তো যদি কেউ না ডাক্তার বলে ক্ষয় হয়েছে আবার আরজন বলে না ক্ষয় হয়নি তাহলে রোগী অবশ্যই মানে এটা হয়ে যাবে প্রথম কথা হচ্ছে লহায় মাফুজা ওনার কি কোনো হিস্ট্রি অফ ট্রমা আছে কিনা

অনেকে বসেই থাকে সারাক্ষণ লেখাপড়ার জন্য তা থেকে মেয়ে মানুষ হতে পারে সেক্ষেত্রে আমি বলবো মাসাল স্প্রেইন বা এই জাতীয় কোনো স্ট্রাকচারাল স্পেশালি আপনার লাম্বার কার্ভেচারে কোনো প্রবলেম হতে পারে কিন্তু ক্ষয় হওয়ার সম্ভাবনা নাই তো ওনাকে আমার মনে হয় কিছু এক্সারসাইজ প্রয়োজন আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে অনেক এক্সারসাইজ দেওয়া আছে স্পেশালি কোমর ব্যথার যে এক্সারসাইজগুলা এগুলা করলে এবং পাশাপাশি ব্যথা কোনো গরম শেখ কুসুম গরম শেক সে কিছুদিন দিতে পারে ওই এজুকেশন ঘুরে ফিরে একই কথা যে বসা করতে হবে বা টানা বসে না থাকা বসা কিভাবে বসে থাকবো সারাক্ষণ মানুষ পারেন এমন কোনো কাজ নাই মানে এই জিনিসটা এজুকেশনের দরকার হয়ে কিন্তু অনেক বসে যেমন আমাদের যারা ডিফেন্স বাহিনী আছে তাদের কিন্তু এজুকেশনটা দেওয়া হয় যে বসতে হবে কিভাবে শোয়া প্যারেড ক্ষেত্রে সো তারা পারলে আমরা পারব না কেন আমাদের দরকার একটা বেসিক এজুকেশন যদি আমরা অভ্যাস করতে পারি করতে পারি তাহলে দেখা যাবে তখন বসাটি একটা হবে। যে আমি কুজোয়ুজোয় আর বসতে পারছি না ও যে বসে অভ্যাস করতে হবে তো এটা হচ্ছে দীর্ঘদিন হয়তো কুজোয় বসতে 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 এই সমস্যাগুলো তৈরি হয় এজুকেশনের অভাব থাকে তো এটা আমার মনে হয় এখন একটা সময় এসেছে আর একটা হচ্ছে কি এখন লাইফ স্টাইলগুলো একটু ভিন্ন আমাদের আমাদের সময় আরও আগে আরও ধরেন বিশ পঁচিশ পঞ্চাশ বছর আগে তখন আমরা হয়ে বসল প্রবলেমগুলো কম হতো কারণটা হচ্ছে আমরা আবার পাশাপাশি খেলাধুলা করতাম বিকালবেলা বিভিন্ন খেলাধুলা করা হতো আয়সা আপনি যতই পড়ালেখা করেন না কেন বিকালে তো খেলার একটা স্কোপ ছিল এখনকার বাচ্চারা সেটা উল্টা এখন তারা এক হয়ে বসে সেটা তো তারা জানে না কিন্তু আবার লেখা মানে খেলাধুলা নাই অ্যাক্টিভিটিস নাই যার কারণে ফিটনেস আর উপরন্তু দেখা যায় বিভিন্ন ডিভাইস ইউজ করে তখনও সামনে ঝুঁকে নিচের দিকে তাকিয়ে করা হয় হ্যাঁ ব্যবহারের কারণে কারণ ডিভাইসটা আমিও দেখেছি মোবাইল ফোন যখন আমি বেশি সময় ব্যবহার করি আমি অটোমেটিক সামনে ঝুঁকে যাই তো জন্য এগুলো আমাদের একটু সচেতনতা দরকার আর আমাদের যারা গার্ডিয়ান আছে তাদেরও একটু খেয়াল রাখতে হবে বাচ্চাদেরকে যে তোমরা সোজা হয়ে বসো বা টানা বসে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোন কম ব্যবহার করো মানে এই যে এগুলার ডিভাইসের আমাদের প্রয়োজন আছে কিন্তু সারাক্ষণ যদি আমরা এগুলো করতে থাকি তাহলে শুধু শারীরিক না মানসিক সামাজিক নৈতিক স্থলন করতে পারে সো এই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে সেটা আমাদের মানে আর না হলে আস্তে আস্তে সমস্যাগুলো আরো বাড়তেই থাকবে কারণ আমরা যদি না বলি মানব আমাদের কাজ তো আসলে চিকিৎসা বিজ্ঞানীদের কাজ হচ্ছে মানুষকে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে যেন প্রিভেনশনে যাওয়া যায় কারণ মানে শুধু ট্রিটমেন্ট না সেই সাথে কিন্তু প্রিভেনশনটা খুব দরকার যেন না হয় সেই কাজগুলো কিভাবে করা যায় সেগুলো তাদেরকে ব্যাখ্যা করে বুঝানো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তো এই ক্ষেত্রে আমরা যদি আরো সচেতনতা ডেভেলপ করতে পারি বারবার বলে বলে বলতে বলতে একদিন হয়তো সবাই সচেতন হবে এবং হচ্ছে এটা কিন্তু মানে অনেক ক্ষেত্রে চেঞ্জ আসছে আমরা এখন দেখছি আমরা আমরা এমনও দেখেছি যে অনেক সময় মাদ্রাসার ছাত্র যারা নিচে বসে পড়ালেখা করে সেই এখন হুজুররা কিন্তু সেটা চেঞ্জ করে আনতেছে তারা চেয়ার টেবিল দিচ্ছে পড়ালেখা করতে তারাও বুঝতে পারছে এটা আসলে আমাকে আমরা তো এমন কোনো কথা বলছি না যেটা অনইসলামিক বা এটা বলেছেন যে মাদ্রাসায় এটা করা হয় যেহেতু ওরা নিচে বসে মানে পড়ালেখাটা করে ওদের কি কি ধরনের সমস্যা হয় বাচ্চাদের এই বয়সে ব্যথা শুরু হয়ে যায় এটা তো আসলে সে দেখা যাবে যে পড়ালেখাই বন্ধ হয়ে যাবে শুধু মাদ্রাসা না সব জায়গায় কি অবস্থা আমাদের যে স্কুল কলেজে টেবিল চেয়ারগুলো যদি আমরা কারেকশন না করি এখন একটা বাচ্চার বয়স ধরেন সাত আট বছর তার জন্য চেয়ার টেবিল আর আমি যে অ্যাডাল্ট বয়স আমার হাইট কত আমার চেয়ার টেবিল কি এক হবে কখনোই না এক হবে না তো এই এগুলা কিন্তু আর্গোনমিক্যাল কারেকশন দরকার একটা মানে প্রাইমারি লেভেলের চেয়ার টেবিলের হাইট অ্যাডজাস্টমেন্ট স্কুল লেভেল মানে হায়ার সেকেন্ডারি লেভেলের কলেজ লেভেলের এগুলো চেঞ্জ আনতে হবে যদি না না হয় এক এক বয়স এবং ক্লাস টু ক্লাস চেঞ্জ আনতে হবে মানে ক্লাস ওয়ানের ক্ষেত্রে যা হবে ক্লাস ফাইভের ক্ষেত্রে তা হবে না তো এই চেঞ্জ যদি না আনে এখন যদি গড়ে একই রকম চেয়ার টেবিল দেয় একই রকম অ্যাটমসফিয়ার তৈরি করে একই রকম পরিবেশে তাকে চেষ্টা করে আসলে একই এক এক বয়সী বাচ্চাদের ক্ষেত্রে তাহলে কিন্তু এই যে অকুপেশনাল হ্যাজার্ড তৈরি হবে এবং আস্তে আস্তে এইগুলো সমস্যা এবং বিভিন্ন অর্গানাইজেশনে যারা জব করছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তাদের বসার ব্যবস্থাটা কি রকম হবে এটা যদি কারেকশন না করা হয় তখন কিন্তু তার এই ব্যথা কখনোই কমবে না হ্যাঁ এবং এবং নন প্রোডাক্টিভ হবে মানে এটা হচ্ছে মানে আমরা শুধু কেউ চিকিৎসা নিয়ে কাজ করি না আমরা এখানে ইকোনমিক্যাল নিয়ে আমরা কাজ করি ইকোনমিক্যাল অ্যাডভাইস আমরা দিয়ে থাকি কারণ আপনার একজন ব্যাংকার এমপ্লয়ি যদি ব্যথা আক্রান্ত হয় সে ঠিকমতো কাজ করবে না সে ঠিকমতো মতো অফিসে আসলেও কাস্টমারের প্রতি মনোযোগ দিবে না এখন যখন মনোযোগ দিবে না বা গার্মেন্টস ওয়ার্কার ঠিকমতো কাজ করবে না প্রোডাকশন কমে যাবে তার ইকোনমিক্যালি কিন্তু ওই কোম্পানি বা ইন্ডাস্ট্রি বা ওই প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সো এই জন্য আমরা এই জিনিসটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যদি নিজেই অসুস্থ থাকেন আপনি কিভাবে আর কাজটা করবেন সে হয়তো কিছুক্ষণ করার পর সে কাজ করবে না যেখানে তো সে হয়তো সোয়েটার তৈরি করতে পারতো একশো সেখানে করছে সে ষাটটা কারণ সে তার ফিজিক্যালি সে ফিট না তো এই জিনিসগুলা খেয়াল করতে হবে ব্যাংকারের ক্ষেত্রে তাই হবে সে মনোযোগ দিবে না তার কাস্টমারটা হারাতে পারে আরেক ব্যাংকে চলে যাবে সো এই জিনিসগুলা মানে বুঝতে হবে বা সে প্রপার ও কাজটা করতে পারবে না বা যে টাইমে তাকে ডেলিভারি দেওয়ার কথা কাজটা সেটা সে করতে পারবে না অকুপেশনাল মিনিমাইজ এখন একটা সময়ের ব্যাপার যত আমরা করতে পারি অকুপেশনাল হ্যাজার্ড কমাতে পারি মেইন আমরা যদি একটু এডুকেশন নেই স্পেশালি আমি বারবার বলছি ঢাকা থেকে রিক্সা উঠিয়ে দিতে কারণ রিক্সা আমাদের অকুপেশনাল হ্যাজার্ডের সাথে আরেকটা হ্যাজার্ড তৈরি করতেছে কারণ রিক্সা না থাকলে আমরা বাধ্য হয়ে হাঁটবো এটা স্বাভাবিক আপনি খেয়াল করেন সবার তো গাড়ি নেই ওকে বা গাড়ি থাকলো সব জায়গায় গাড়ি চালানো সম্ভব না সব রাস্তায় কিন্তু গাড়ি চলেও না একেবারে মহল্লাতে গাড়ি চালানোটা আসলে দেখতেও ওরকম মানে ফিজিবল না সেক্ষেত্রে সবে হাঁটবে কিন্তু সেক্ষেত্রে যদি সে বের হয়ে একটা রিক্সা পেয়ে যায় হুট করে রিক্সাটা বললে চল চলে যাই যে ওয়াকিং ডিস্টেন্স আদা মানে হয়তো হাফ কিলো বা এক কিলো এটা তো আসলে আমাদের আমাদের দাদা বাপ চাচা বা আমাদের আমার বাবাকে আমি দেখেছি যে ছয় সাত কিলো দশ কিলো উনি

এবং ওবেসিটির সাথে কিন্তু এটা একটা ভীষণ রকম সম্পর্ক আছে এবং লাইফস্টাইলের সাথে আবার ওবেসিটির একটা সম্পর্ক আছে হ্যাঁ বিশাল সম্পর্ক আছে আমরা বিএমআই বলি বডি মাস ইনডেক্স তো বিএমআই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা বেড়ে যেতে পারে যেটা আমরা ওভারওয়েট বলি বা ওবেসিটি আসতে পারে তো এই ক্ষেত্রে আমাদের এই বিএমআইটা আমাদের দেখতে হয় হ্যাঁ যে কোন রোগীর কত বিএমআই আছে সেটা ক্যালকুলেটর আছে দেখা খুব সহজ তো এটা দেখেও যদি সবাই আমরা মেনটেন করতে পারি তাহলে দেখা যায় অনেকাংশেই মানে এই সমস্যাগুলা কমে আসবে অবেসিটি থেকে আপনার দেখা যায় যে শুধু যে আপনার এই হারজোড়া রোগ হয় তা না অনেক ডিজিজ হয় বিভিন্ন হার্টের ডিজিজ হয় স্ট্রোকে নিউরোলজিক্যাল ডিজিজ হতে পারে তারপরে হচ্ছে আপনার মানসিক রোগও হতে পারে কারণ অবেসিটি আস্তে আস্তে সে মুড়িয়ে যাবে এবং ডিপ্রেশনে ভুগবে অ্যাংজাইটিতে ভুগবে চলাফেরা করতে তার কষ্ট হবে শ্বাসকষ্ট হবে তো এই জাতীয় সমস্যা আসলে ডিভাইডে একটা রোগ আরেকটা রোগ থেকে কনভার্ট হয় আর একটা রোগ আরেকটা রোগ থেকে রোগের দিকে কনভার্ট হয় তো আমাদের হাঁটার অভ্যাসটা আমরা বারবার বলে আসছে আমি বহুবার বলছি যার যে পরিবেশে আছে হাঁটার অভ্যাস করতে হবে তো আমার মনে হয় আমরা ওই ট্র্যাক ট্রেক মানে যাচ্ছে বাংলাদেশে আশা করি ঢাকা শহরে চেঞ্জ আসছে যে সিটি কর্পোরেশন কাজ করছে এখন তারা অনেক হাঁটার চেষ্টা করতেছে যেগুলো অবকাঠামোগুলো ঠিকঠাক করে আসবে তো এবং পাশাপাশি আমাদের ডাক্তার আমাদের মিডিয়া কর্মী মিডিয়া অবশ্যই কাজ করছে খুব ভালো এই যে আমরা মিডিয়া কথা বলছি তো এটা এভাবে করতে করতে আসলে মানুষ এক সময় অনেক বেশি সচেতন হবে অনেকটা সচেতন হয়েছে আরো বেশি হবে বলে আমরা আশা করি আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে ধন্যবাদ এসটিভি দর্শক কলাকুশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে